আলিশহর বীজপুর সেবা সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির ও প্রতিবন্ধীদের মধ্যে বস্ত্রদান ও সন্ধ্যাকালীন ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বহু রক্তদাতারা এসেছিলেন রক্তদান করতে। এদিন অনুষ্ঠানের উদ্যোক্তা বিদ্যুৎ কর্মকার তার মা বাবার স্মৃতির উদ্দেশ্যে কমিটিকে সুগার মাপার যন্ত্র এবং প্রেশার মাপার যন্ত্র দান করেছেন এবং আলিশহর পৌরসভা উপপৌর প্রধান হিমালিশ ভট্টাচার্য দান করেছেন পালস মিটার। এই অনুষ্ঠানে ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিকের উপস্থিতি হওয়ার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে তিনি উপস্থিত হতে পারেননি। আসুন দেখে নিই এই অনুষ্ঠানের কিছু ঝলক। কথা বলছি কমিটির যিনি উদ্যোক্তা, উদ্যোক্তাদের সঙ্গে বলবো। দাদা, আজকে কি হলো? আজকে সকাল থেকে আমাদের বিশিষ্ট যাদের বিশিষ্ট বক্তব্য এসেছিলেন আমাদের প্রোগ্রামে, মহারাজ খদ্দার রামকৃষ্ণ মিশনের চণ্ডী মহারাজ, উনি আমাদের পতাকা উত্তোলনের মাধ্যমে, আমাদের সেবা সমিতি পতাকা উত্তোলনের মাধ্যমে, প্রদীপ প্রজ্বলিত মাধ্যমে এবং রক্তদান উদ্বোধনের মাধ্যমে আমাদের রক্তদান অনুষ্ঠানের যে অনুষ্ঠিত হলো আজকে, আমাদের রক্তদানে নানা রকমের মানুষ উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য, উপাধ্যক্ষ এবং পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সদস্য এবং এছাড়া অনেক বিশিষ্ট সমাজসেবী। আজকে এই রক্তদান শিবিরে কতজন রক্তদাতা ছিল? আমাদের আজকে এবার রক্তদাতা ছিল 35। মানে এই 35, মানে এই মুহূর্তে আপনারা সকলেই জানেন যে রক্তটা খুব এসেন্সিয়াল, কারণ এই মৌসুমে কিন্তু রক্তের একটা ক্রাইসিস থাকে ব্লাড ব্যাঙ্কগুলোতে। আমি একটু কথা বলবো, আজকে আপনাদের এই রক্তদান শিবিরে কিন্তু বিশেষ অতিথি হিসেবে কিন্তু ব্যারাকপুর লোকসভার যিনি সাংসদ তার আসার কথা ছিল, তিনি গেছিলেন? উনি আসতে পারেনি, উনি আসবে আমাকে বলেছিল আসবেই, তাকে আমার একটা স্মারকলিপি স্মারক তার দেওয়ার কথা ছিল, আমরা যাই হোক দিতে পারিনি, ওনাকে গিয়ে দিয়ে আসবো। উনি আসতে পারেনি কোনো কারণে, যা প্রাকৃতিক দুর্যোগ,
যে আবার এক নাগারে তিন দিন ধরে কন্টিনিউ বাকৃতির দুর্যোগ চলছে এবং বৃষ্টি চলছে, মানুষের অনেক দুর্ভোগের মধ্যে আছে, নানা গায়ে জল জমে গেছে, এসব কারণে নানা কারণে আমাদের এমপি আজকে আসতে পায়নি সাংসদ, এবং অনেকেই আসতে পায়নি, তার মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রাম ভালোই হয়েছে আশা করি। তার মধ্যে আমাদের ছিল বস্ত্রদান, বস্ত্র প্রতিবন্ধী ছিল আমাদের, প্রতিবন্ধীদের আমরা বস্ত্রদান করেছি এবং দুস্থ মানুষ ছিল। মানে এরপরে কী কর্মসূচি আছে আপনাদের সংগঠনে? এরপরে আমাদের প্রতি শীতকালীন একটা প্রোগ্রাম করি আমরা, দুস্থ মানুষদের শীত বস্ত্র প্রদান, এবং আজকে যেটা আমরা ঘোষণা করেছি, আমার বাবা মা স্মৃতির উদ্দেশ্যে আমি প্রেশার মাপার যন্ত্রটা পাইনি, ওটা দিয়ে দেবো আর কি, ওটা পাওয়া যায়নি, আজকে দুই এক মাসের মধ্যে আমাকে দেবে। আর সুগার মেশিন যন্ত্রটা আমি গিফট করেছি, আর পালস মিটারটা পালস মাপার যন্ত্রটা গিফট করেছি হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান হিমানিশ ভট্টাচার্য সেবা সময় থেকে, ঠিক আছে? তা আমরা প্রতি রোববার করে দুস্থ মানুষদের এক ঘন্টা করে টাইম দেবো এই সুগার এবং প্রেশার এবং পালস মিটার মাপার জন্য। যে 10 বছর রক্তদান শিবির, এই 10 বছর রক্তদান শিবির করে কতটা নিজেকে হ্যাপিনেস মনে হয় যে মানুষের পাশে দাঁড়াতে পারেন? আমি এই সমিতির সভাপতি, আজকে 10 বছরে পদার্পণ করলাম আমরা রক্তদান শিবিরের, এবং আজকে একটা বিশেষ আকর্ষণ যেটা, আমরা আজকে একটা সুগার মেশিন আমরা সমিতির নামে একজন দান করেছেন। আচ্ছা, এটা একটা মানে বিশেষ, বাবা মা শীত তার সভাপতি এবং আমাদের যে সভাপতি এই উদ্যোক্তা, তিনি তার বাবা মার উদ্দেশ্যে এই সুগার মেশিনটা দান করেছেন সমিতি। প্রেশার মেশিন এবং আরও অন্যান্য যন্ত্রপাতিগুলো আমরা করে এখানে একটি অবৈতনিক চিকিৎসার ব্যবস্থা করব। এই যে হালিশহর বীজপুর সেবা সমিতি যেভাবে আপনারা কাজ করছেন, এটা কি এক্স্যাক্টলি কোনো রাজনীতির ছাতার তলায় দাঁড়িয়ে, নাকি সাধারণ মানুষ যেরকম কাজ করে সাধারণ মানুষের পাশে? আমরা অরাজনৈতিক দল, আমরা একটা এনজিও হিসেবে প্রতিষ্ঠিত এবং আমরা রেজিস্টার প্রতিষ্ঠিত, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নিজস্ব আছে এবং যে জায়গাটার ওপরে দাঁড়িয়ে আছেন এইটা আমাদের রেজিস্টার ক্লাব, এবং আমরা সারা বছর ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান করি, যেমন 15ই আগস্ট, যেমন 26শে জানুয়ারি, তারপরে শীতকালীন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এরকম ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা চলি। এবং করোনা পিরিয়ডে আমরা দুস্থ ব্যক্তিদের মধ্যে প্রায় 3000 দুস্থ ব্যক্তিকে আমরা সহযোগিতা করেছিলাম, এবং পাশে যে হসপিটালটা আছে এই হসপিটালের ডাক্তার নার্স এবং এদেরকেও আমরা করোনা পিরিয়ডে একটা বিশেষভাবে গিফট প্রাইজ আমরা দিয়েছিলাম। বীজপুর সেবা সমিতি যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে একের পর এক কাজ মানুষের পাশে দাঁড়িয়ে থেকে করছে, অরাজনৈতিক একটা সংগঠন, সোশ্যাল ওয়ার্কার তারা, আমার কতটা ভালো লাগছে এই সংগঠন থেকে? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো, মানে এটা ভাষায় বলতে পারবো না। আমরা এখানে মোটামুটি বলতে গেলে 24 ঘন্টায় থাকি, আমাদের এলাকার যত ধরুন কেউ কোনো অসুবিধায় পড়লো, কাউকে হসপিটালে নিয়ে যেতে হবে, কারোর মেয়ের বিয়ের হ্যাঁ কিছু সাহায্যের প্রয়োজন, আমরা যত সাধ্য চেষ্টা আমরা যতটা পারি করে থাকি। এটা মানে আমাদের মানে বলবো কি, এটা আমাদের একটা, আমরা করতে পারলে আমরা ভালো পাই আর কি, ভালোবাসি বা গর্বের জায়গায়। একদম শেষে যাও, শেষ একটা প্রশ্ন করবো, সাংস্কৃতিক অনুষ্ঠানে কী থাকছে আজকে মূল পর্বে? মূল পর্বে আমাদের বাচ্চা, এলাকার বাচ্চাদের নিয়ে একটা, তাদেরও তো জায়গা করে দিতে হবে, অনেক অনেক ফ্যামিলির একটা বাচ্চা আছে, কেউ আবৃত্তি করে, কেউ নাচ করে, কেউ গান করে, তারা যদি এর মাধ্যমে এইখানকার মাধ্যমে ছোট থেকে বড় হয়, একটা পাড়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে তাদের সাহস যোগায়, এখান থেকেই সাহস যোগায়, আগামী দিনে একটা বড় জায়গায় যাবে, এই এইখান থেকে তৈরি হবে মনোভাব, তৈরি হবে এখান থেকে, তৈরি হতে তাদেরকে জাগিয়ে তুলতে হবে, তাদেরকে চান্স দিতে হবে। সেই জন্য আমরা পাড়ার বাচ্চাদের নিয়ে প্রথমে স্টার্ট করেছি সাংস্কৃতিক অনুষ্ঠানটা, উনি এটা দায়িত্ব নিয়ে মানুষের সেবা করবে। যেই মানুষগুলোর সঙ্গে কথা বললাম তারা কিন্তু, তারা কতটা আর্থিক সাবলীল সেটা কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু তারা মানসিক দিক থেকে অনেকটা সাবলীল, যে মানুষের পাশে থাকতে হবে, মানুষ হয়ে জন্মেছি, মানুষের পাশে থাকার নৈতিক দায়িত্ব বা কর্তব্য, আর সেই কর্তব্য পালন করতে কিন্তু তারা কোমর বেঁধে নেমেছেন দৈনন্দিন মানুষের পাশে থাকার। এবং বছরে শুধু একটা প্রোগ্রাম নয়, বছরে শুধু এই বস্ত্রদান বা রক্তদান নয়, তাদের কিন্তু চিন্তাভাবনা, যদি যে কোনো মানুষের যদি রাত বেড়া তারা সমস্যায় পড়েন, এই সংগঠন শুধু কানে খবর পেলে তারা কিন্তু ছুটে যান, সেই মানুষগুলোর পাশে থাকেন, অবশ্যই ডেফিনেট
একটি রাজনৈতিক পক্ষ থেকে যে সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা আছে তারা যেরকম একাধারে এই ধরনের মানুষগুলোকে সমর্থন করতে বাধ্য, সাধারণ মানুষ তো সমর্থন করে থাকেন বলেই এই ধরনের অনুষ্ঠান কিন্তু প্রত্যেক বছরই হয়ে থাকেন। আপাতত অবশ্যই নজর থাকবে আগামী দিনগুলো তারা কী করছেন এবং কত মানুষকে বা কত মানুষের পাশে থাকতে পারছেন। আপাতত ক্যামেরা পার্সনের সঙ্গে আমি সুমন আচার্য, দেখছি 24 ঘন্টা লাইভ।